মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন আসে। মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা খুব যে কঠিন কোনো বিষয় তা কিন্তু না। আজকে আমি জানাবো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করার জন্য প্রকৃত পক্ষে কোন কোন এজেন্সির কাছে আপনারা যেতে পারেন বা কোথায় গিয়ে আপনারা মালয়েশিয়ার ভিসা করলে সেটি অথেন্টিক হবে বা আপনাদের জন্য যুক্তিসঙ্গত হবে। তো চলুন দেরি না করে শুরু করি। অথরাইজড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফর মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা। মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য সরাসরি আপনাদের হাই কমিশন গিয়ে আবেদন করার মতো কোনো সুযোগ নেই, কারণ এত পরিমাণ অ্যাপ্লিক্যান্ট হাই কমিশন তারা অ্যালাউ করে না। তারা কিছু এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছে। এজন্য প্রথমেই যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেটি হচ্ছে ভিসা মালয়েশিয়া বাংলাদেশ লিমিটেড, এবং ভিসা মালয়েশিয়া বাংলাদেশ লিমিটেড তাদের নিজেদের বেশ কিছু কাউন্টার করেছে, যে কাউন্টারগুলোতে গিয়ে আপনারা সরাসরি আপনাদের আবেদনটি জমা দিতে পারেন। সেজন্য আপনাদেরকে এই আবেদনের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কাউন্টারগুলো আছে তার একটি তালিকা দেওয়া আছে, সেই তালিকাটি আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনারা এই বিষয়টি পরিপূর্ণভাবে জানতে আপনারা ভিজিট করতে পারেন visamalaysia.com.bdi ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে এজেন্ট লিস্ট আছে সেটি দেখতে পারেন, এবং তাদের যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো দেখতে পারেন। তারা সিলেট এবং চট্টগ্রাম আরও বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে চালু করবে, এমন অঙ্গীকারও তারা করেছে। তো ঢাকার মধ্যে কিন্তু বেশ কয়েকটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কাউন্টার আছে, সেখানে আপনারা গিয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারেন। মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্ট নিয়ে আমি এর আগেও একাধিক ভিডিওতে আলোচনা করেছি, তাই আজকে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে আপনাদের এই বিষয়ে কোনো জানার যদি প্রয়োজন থাকে আপনারা আগের ভিডিও দেখে নিতে পারেন, বা আমি এখানেও প্রয়োজনে দেখিয়ে দেব যে মূলত কী কী কাগজপত্রের প্রয়োজন হয়। এই visamalaysia.com.bd এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত দেয়া আছে যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কী কী কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে মালয়েশিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে। এরপর আসছে অথরাইজড এজেন্সি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনি ভিসা করে দিতে পারবেন কি না, বা তারা আমাকেই সরাসরি ধরে বসতে চায় বা আমার সাথে তারা কথা বলতে চায় যে আমি ভিসা করে দিব কি না। আমি বলছি আমি এখনও পর্যন্ত কোনো ট্রাভেল এজেন্ট না, বা আমি ভিসা করে দেই না। হ্যাঁ, আমার পরিচিত মানুষ যারা আছে তাদেরকে আমি দেখা যায় যে ভিসা করার জন্য সাহায্য করতে পারি বা এমন কিছু, কিন্তু সবার জন্য আমি যদি করতে যাই তাহলে আমার আসলেও একটি ব্যবসা প্রতিষ্ঠানই খুলে বসতে হবে, তাছাড়া আর করার কিছুই থাকবে না। তো এখনও পর্যন্ত আমি তেমন কিছু করিও নি, তাই আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা অথরাইজড এজেন্সি যেগুলো আছে তাদের কাছে যেতে পারেন। আর এখানে একটি বিষয় কিন্তু খেয়াল করবেন, অথরাইজড এজেন্সি যারা তারা কিন্তু দেখা যায় যে আপনার সমস্ত কাগজপত্র আপনার কাছে যা যা চাইবে সেটি তারা নিবে, নিয়ে তারা আবেদনে দিয়ে দিবে। এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু এজেন্সিতে তারা অনেক সময় আবেদনপত্র নিতেও চায় না, অথবা তারা দেখা যায় বিস্তারিতভাবে বলতেও চায় না, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা মনে হচ্ছে হবে না, বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এমন হলে ভালো হয়, অথবা আপনি দুই মাস পরে আবেদন করেন, এ সমস্ত কথা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারা বলতে চায় না। তাদের আবেদন নেওয়ার দরকার, আপনি আবেদন দিচ্ছেন তারা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু থার্ড পার্টি বা সেকেন্ড লেয়ার এজেন্সি যারা আছে তারা আপনাকে আবার এইগুলো হেল্প করবে। এরকম ক্ষেত্রে আমি সরাসরি কোনো এজেন্সিকে আমি রেকমেন্ড করতে পারছি না, তবে এরকম স্বনামধন্য যে কোনো এজেন্সি যারা আছে, যারা মালয়েশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য সার্টিফাইড বা অথরাইজড এজেন্সি না, কিন্তু তারাও ভিসা প্রসেসিং করে, কারণ তারা আপনাকে, তারা আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে বা পরীক্ষা করে তারপর তারা অথরাইজড যে এজেন্সি আছে তাদের কাছে কিন্তু তারা পাঠাবে এবং আপনার ভিসাটি করে দেবে। সুতরাং এমন জায়গা থেকেও আপনারা চাইলে ভিসা করতে পারেন। এবারে আমি বলছি অথরাইজড এজেন্সি, যেটার কথা আমি সবসময় বলে থাকি কারণ অনেকে অনেক সময় আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাদেরকে আমি বলি ভাই অথরাইজড এজেন্সিতে কন্ট্যাক্ট করেন। তো আপনারা অনেকে জানতে চান অথরাইজড এজেন্সি কোনটা, এটার জন্য আপনারা এই visamalaysia.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারেন, অথবা kln.com.my মানে মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের অথরাইজড এজেন্সি কারা আছে। এটা কিন্তু সময় অনুযায়ী পরিবর্তিত হয়, যেমন আপনারা দেখে থাকবেন 2020 আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম মালয়েশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে, সেখানে কিন্তু যে এজেন্সিগুলোর কথা বলেছিলাম সেখানে মনে হয় প্রায় 28টা বা 30টার মতো এজেন্সি ছিল।
এখন কিন্তু অতগুলো নেই, এখন মাত্র 12টা আছে। 12টার মধ্যে দেখা যাচ্ছে লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তারপরে জিডি কি যেন একটা, তারপরে আর একটা কি লজিস্টিক্স, এরকম বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে। এই মাত্র 12টি প্রতিষ্ঠান, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে আপনারা দেখতে পারেন, বা আপনারা চাইলে visamalaysia.com.bda ওয়েবসাইটে বা kln.gov.my এখানেও আপনারা কিন্তু দেখতে পারেন। তো এই এজেন্সিগুলো হচ্ছে অথরাইজড এজেন্সি বা ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার, এদের কাছে গিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশান জমা দিতে পারেন। সরাসরি হাই কমিশনে ভিসা অ্যাপ্লিকেশান জমা দেওয়া যায় না, কোনো মানুষ গিয়ে জমা দিতে পারবে না। মালয়েশিয়ান ইমিগ্রেশন বেশ কিছু আইন জারি করেছে, তারা আরেকটি এই আইনও জারি করেছে যে বাংলাদেশের মানুষের, আসলে আমাদেরই দোষ এটা, বিভিন্ন রকম ফ্রডিটি বা অনেক রকম ধোকাবাজি হয়েছে। ধোকাবাজি হচ্ছে একজন মানুষ যদি এক উদ্দেশ্য নিয়ে ভিসা করে, সে যদি যাওয়ার পর তার অন্য কোনো উদ্দেশ্য হাসিল করে, সেক্ষেত্রে সেটিও কিন্তু একটি ধোকাবাজি। তো এসব বিভিন্ন রকম ধোকাবাজির কারণে তাদের একটি আদেশও জারি হয়েছে, এই আদেশটিও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব। তাদের ওয়েবসাইটে এটা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্টধারী এবং বাংলাদেশি রেসিডেন্ট যারা, মানে বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের নাগরিক, যদি এমন কোনো নাগরিক হয়, তারা এই ঢাকার সেন্টার ছাড়া অন্য কোনো দেশের কোনো সেন্টার থেকেই মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে না। এই আদেশটা তারা দিয়ে দিয়েছে। এই আদেশটা দেওয়া মানে এটা আসলেও কিন্তু আমাদের জন্য খারাপ, যে এমন কেন হবে এটা, তার মানে বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই আমাদের দিক থেকে এমন কোনো ধোকাবাজির শিকার তারা হয়েছে, যে জন্য তারা বাংলাদেশের থেকে শুধুমাত্র বাংলাদেশি যারা বসবাসকারী আছে তাদেরকে যাচাই বাছাই করে যাতে তারা ভিসা দিতে পারে। আর বর্তমানে এখনও পর্যন্ত স্টিকার ভিসা দিচ্ছে না বললেই চলে, এখন ই ভিসাই দিচ্ছে। তো আপনারা আবেদন করবেন ই ভিসার জন্য, ই ভিসা আপনাদেরকে যদি দেয়, ই ভিসা দিলে সেটি কোনো স্টিকার ভিসা হবে না বা কোনো স্টিকার দেবে না। তবে আপনারা যখন ইমিগ্রেশন ক্রস করবেন এয়ারপোর্টে, তখন কিন্তু আপনাদের পাসপোর্টে একটি সিল দেয়া হবে, সেই সিলে দেয়া থাকবে আপনি কতদিন সেখানে স্টে করতে পারবেন, সেই অনুমতিটি সেখানে দেয়া থাকবে। এবং আগে যে ই ভিসার কিছু কড়া নিয়ম ছিল, যে ঢাকা টু কুয়ালালামপুর ঢাকা এরকম টিকিট হতে হবে, বা চিটং কুয়ালালামপুর চিটং এরকম, মানে বাংলাদেশ টু মালয়েশিয়া টু বাংলাদেশ এরকম টিকিট হতে হবে, এই বিধিনিষেধগুলো কিন্তু আগে ছিল ই ভিসার ক্ষেত্রে, এবং এই জন্য মানুষ তখন স্টিকার ভিসা নিত। আর এখন স্টিকার ভিসা তো দিচ্ছে না, তবে ই ভিসা দিলেও কিন্তু ই ভিসাতে বর্তমানে এই সুবিধাগুলো আছে। এবং আমার চ্যানেলেই অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমি থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গিয়েছি ই ভিসা দিয়ে, কেউ বলেছেন আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া গিয়েছি ই ভিসা দিয়ে, এবং এতে কোনো সমস্যা হচ্ছে না। আর তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন, আবেদন তো আর আমার কাছে করবেন না, আবেদন করবেন সেই ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে অথবা অথরাইজড এজেন্সির কাছে, সেখানে গিয়ে যখন আবেদন করবেন তখন সেখান থেকে পুনরায় পরখ করে নেবেন যে আমার কথাগুলো ঠিক কি না। তো এই ছিল আজকের ভিডিও, হয়তো এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে, যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে কি বিষয় নিয়ে আপনি আলোচনা শুনতে চান, বা যদি আপনার জানার কিছু থেকেই থাকে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই, সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।